ওকে, এতক্ষণে আপনার এনাফ আর্সেনালে অস্ত্র জমা হয়ে গেছে বিজনেস আইডিয়া খুঁজে বের করার জন্য, আমি শিওর। বাট তারপরেও শেষ নেই, বিজনেস আইডিয়ার তো আসলে কোনো শেষ নেই। সো আমি আরও কিছু উপায় আপনাদের বলছি যে উপায়গুলো ব্যবহার করে আপনি খুব সুন্দর সুন্দর বিজনেস আইডিয়া জেনারেট করতে পারেন। সো প্রথমে বেসিকটার কথা বলি, আপনারা অলরেডি জানেন যে আপনি যদি শার্ক ট্যাঙ্ক দেখেন বা শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া দেখেন বা ড্রাগনস ডেন দেখেন বা ড্রাগনস ডেন অস্ট্রেলিয়া দেখেন, আপনি অনেক বিজনেস আইডিয়া পাবেন যেগুলো আপনি হয়তো বাংলাদেশে রেপ্লিকেট করতে পারবেন। এটা একটা সহজ উপায়, এই উপায় আপনারা সবাই জানেন। সো এটা নিয়ে অত বাজনা করার কিছু নাই, এটা মোটামুটি সবাই জানি। বাট এই সেম জিনিস আমরা আসলে অনলাইনেও বিভিন্ন ওয়েবসাইট দিয়ে করতে পারি। প্রথমে আমরা যেটা দেখবো সেটা হলো producthunt.com। যখনই কোনো প্রোডাক্ট লঞ্চ হয়, স্পেশালি যখনই সফটওয়্যার রিলেটেড বা আইটি ইন্ডাস্ট্রির কোনো প্রোডাক্ট লঞ্চ হয়, ওই প্রোডাক্টটা প্রোডাক্ট হান্টে চলে আসে। এবং প্রোডাক্ট হান্ট যদি আপনি প্রত্যেক দিন ঘাটেন, তাহলে আপনি গত 24 ঘন্টায় কী কী জনপ্রিয় প্রোডাক্ট মার্কেটে আসছে, কী কী ইন্টারেস্টিং প্রোডাক্ট মার্কেটে আসছে, এটার একটা আইডিয়া পাবেন। সো আমি মাত্র producthunt.com আসছি, আমি লগ ইন করা নাই, সো আপনারাও অলমোস্ট এরকম একটা জিনিস দেখবেন। এবং গত 24 ঘন্টায় কী কী প্রোডাক্ট আসছে আমি দেখতে পাচ্ছি, লিস্টের কিন্তু কোনো শেষ নাই। আমরা যদি কয়েকটা দেখার চেষ্টা করি, মনে করেন এটা আমি ওপেন করলাম, এটা কী? এটা একটা দ্য নিউজলেটার ফর কমিউনিটি প্রোজ। ওকে, সো লেটেস্ট হ্যাপেনিং উইথ আওয়ার কিউরেটেড সিলেকশন অফ ইভেন্টস, টপ আর্টিকলস। যারা কমিউনিটিতে আগ্রহী, যারা বিভিন্ন গ্রুপ গ্রুপের সাথে জয়েন করতে আগ্রহী, তাদের জন্য একটা নিউজ লেটার বিজনেস গত 24 ঘন্টার মধ্যে ভালো করতেছে বেশ। পরেরটা যদি আমরা যাই, এটা কি জিনিস? নোটিস। নোটিস হলো একটা সফটওয়্যার বোঝা যাচ্ছে। ওকে, এটা একটা সফটওয়্যার যেখানে আমি কোনো একটা কিছু লিখে পাবলিশে চাপ দিলে একসাথে সব জায়গায় পাবলিশ হয়ে যাবে, তাই না? এরকম একটা সফটওয়্যার। সো প্রত্যেকটা কোম্পানি, এটা খুব বেশি আহামরি বোঝার কিছু নেই, এখানে মেনলি যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিস লঞ্চ হয়, জেনারেলি সফটওয়্যার কোম্পানি তারা এখানে তাদের প্রোডাক্টটা লিস্ট করে পুরো দুনিয়াকে দেখানোর জন্য, যে দেখো ভাই আমরা এই কোম্পানি লঞ্চ করছি। আপনি এখানে আসবেন, আপনি এগুলো থেকে ইন্সপিরেশন নেওয়ার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন যে এরকম কোনো একটা জিনিসকে আমি বাংলাদেশের মার্কেটে বা ইন্টারন্যাশনালি লঞ্চ করতে পারি নাকি, বা এক্স্যাক্টলি ওই জিনিস আমি কপি করবো না, এটার সাথে অন্য কোনো কিছু মিলায় আগের যে আমি আইডিয়া পেয়েছি, আমার যে নলেজ আছে, কোনো একটা ভার্সন বা কোনো একটা কিছু আমি দাঁড় করাইতে পারি নাকি, সেটা হবে আমাদের প্রোডাক্ট হান্ট ঘাটাঘাটির উদ্দেশ্য। নেক্সট আমরা চলে যাব flipa.com। সো flipa.com যদি আমি যাই এবং যে যদি আমি সার্চে চাপ দিই, এগেন flipa.com টাকা লাগে না, এবং আমি নিচে নেমে যদি রিসেন্টলি সোল্ডে চাপ দিই, ওপেনটা সরায় ফেলি, তাহলে যেসব বিজনেস রিসেন্টলি বিক্রি হয়েছে ওই বিজনেসগুলোর একটা লিস্ট পাবো আমি। দেখুন, boxinggloves.review.com এই ওয়েবসাইটটা রিসেন্টলি $15,000 বিক্রি হয়েছে। geniusgeeks.com রিসেন্টলি $50,000 বিক্রি হয়েছে। ডিসি কার কেয়ার রিসেন্টলি $6,000 বিক্রি হয়েছে। সো এই ওয়েবসাইটগুলা বিক্রি হচ্ছে কেন, এই ওয়েবসাইটগুলোর ভিতরে আমি তারপর যাবো, যে দেখার চেষ্টা করবো যে এরকম একটা ওয়েবসাইট কি আমিও বানাইতে পারি নাকি। সবসময় যে ওয়েবসাইটই থাকে তা না, কখনো কখনো স্যাস থাকে, কখনো কখনো ই কমার্স বিজনেস থাকে, কখনো কখনো অ্যাপ থাকে, অনেক ধরনের জিনিস থাকে। এখানে ঘাটাঘাটি করবো আমরা প্রত্যেক দিন ফ্লিপা। লাস্ট indiemaker.co। indiemaker.co এক্স্যাক্টলি লাইক ফ্লিপা, বাট আরও স্মল স্মল বিজনেসের জন্য। যদি আপনি এখানে $95,000 দেখে মনে হতে পারে যে অনেক বড় বিজনেস, বাট জেনারেলি এখানে $1,000 কম এরকম বিজনেসই বেশি থাকে। তো আপনি যদি লগ ইন করে ব্রাউজে চাপ দেন, আপনি অনেক বিজনেস পাবেন এখানে। আমি যদি প্রাইস ডিসেন্ডিং, ওকে ডিসেন্ডিং দিলে হচ্ছে না, আমরা ম্যানুয়ালি করি যে $1,300 এটা বিক্রি হচ্ছে। এটা একটা অ্যাপ যেটা লাইটরুমের ভিতর দিয়ে এডিট করতে আপনাকে হেল্প করবে। ওমেন্স জুয়েলারির একটা বিজনেস যেটা $69,000 বিক্রি হচ্ছে, এক্স্যাক্টলি লাইক ফ্লিপা, জাস্ট স্মলার বিজনেসের জন্য। এই প্রত্যেকটা আজকের ভিডিওতে আমরা যে ব্যাপারগুলো দেখলাম, প্রোডাক্ট হান্ট বলেন, শার্ক ট্যাঙ্ক বলেন, ফ্লিপা বলেন, ইন্ডিমেকার বলেন, এগুলোর উদ্দেশ্য হলো আপনাকে দেখানো যে কোন বিজনেসগুলো ভালো করতেছে অলরেডি। ওকে, সো আপনি যদি একটু চিন্তা করেন যে শার্ক ট্যাঙ্কে আমরা ওইরকম বিজনেসই দেখি যেগুলো মোটামুটি ভালো করতেছে, ফ্লিপে আমরা ওই বিজনেসগুলো দেখতেছি যেগুলো বিক্রি হয়ে গেছে, সো ভালো করতেছে। প্রোডাক্ট হান্টে সাধারণত উপরের দিকে ওই বিজনেসগুলো থাকে যেগুলো সবচেয়ে বেশি টপ ভোট পায়, ভালো যারা করে তারাই সাধারণত টপ ভোট পায়। যারা ভালো করতেছে ওই বিজনেসগুলোর সাথে আমার আয়ত্ত করা নলেজ যখন আমি বসাবো, তখন আমি হয়তো নতুন কিছু ক্রিয়েট করে ফেলতে পারবো, বা এইটারই কোনো একটা বেটার ভার্সন আমি ক্রিয়েট করে ফেলতে পারবো যেটা আরও ভালো হবে। যেমন ধরেন, আমি আমার মনে আছে আমি একবার প্রোডাক্ট হান্ট খাটাখাটি করছিলাম, আমি দেখলাম যে একটা বুক সামারি টাইপ অ্যাপ, এবং ওই বুক সামারি টাইপ অ্যাপ ব্লিঙ্কিস্টের মতো অনেকটা, আমি জানি না আপনারা কতজন ব্লিঙ্কিস্টকে চিনেন, বুক সামারি টাইপ অ্যাপ, এবং ওই অ্যাপটা বেশ অনেকগুলো আপভোট পেয়েছে, বেশ ভালো করতেছে প্রোডাক্ট হান্টের ভিতরে। তখন আমার মনে হয়েছিল যে আচ্ছা, এই বই সামারির ব্যাপারটা যদি আমি বাংলাদেশের মার্কেটে করি তাহলে কেমন হয়, এবং তারপরে আমরা ম্যাশ ব্রেইন লঞ্চ করছি। সো আইডিয়া যে এক্স্যাক্টলি কপি হবে তা না, আইডিয়ার ভার্সনস হইতে পারে, আইডিয়ার আপডেটস হইতে পারে, আইডিয়ার উপরের লেভেলও আপগ্রেড হইতে পারে, ডাউনগ্রেডও হইতে পারে। সবসময় যে অনেক মানে আপনার একটা আইডিয়া ভালোই করতে হবে তা না, আপনি ওটা একটু খারাপ করেও করতে পারেন। যেমন ধরেন, আবার আমরা যদি বুক সামারির এক্সাম্পল নিই, ব্লিঙ্কিস্টে আমরা বই পড়তেও পারি সামারি, বই শুনতেও পারি সামারি। হোয়াট ইফ আমি খালি পড়তে চাই, আমি শুনতে চাই না, ওটার একটা সিম্পলার ভার্সন একটা ওয়েবসাইট হইতে পারে। আবার হোয়াট ইফ আমি খালি শুনতে চাই, কিছু পড়তে চাই না, ওটা একটা ইউটিউব চ্যানেল হয়ে যেতে পারে। তো অনেকভাবে আইডিয়া নিয়ে খেলা যায়, আপনার একটু চিন্তা করতে হবে যে এই আইডিয়াটা নিয়ে আমি আসলে কীভাবে এক্সপ্লোর করার চেষ্টা করবো। এক্সপ্লোরের না কোনো ফিক্সড সিস্টেম নাই, পুরোটাই আপনার নলেজ, আপনার এক্সপার্টিস এবং আপনার ইচ্ছা, এই তিনটার উপর ভিত্তি করে ব্যাপারটা ডিসাইড হয়।